কে বসছেন যুক্তরাষ্ট্রের মসনদে লম্বা রাজনৈতিক পথ পাড়ি দিয়ে হোয়াইট হাউসে যাওয়ার অপেক্ষায় কমলা ক্ষমতায় ফিরতে আত্মবিশ্বাসী ট্রাম্প সোহরাওয়ার্দী উদ্যানে তাবলিগ জামায়াতের আলেম সমাজের মহাসমাবেশ কওমি মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র প্রতিরোধ এবং ইসলাম রক্ষার প্রত্যয় দল নিষিদ্ধের ভার জনগণের হাতে ছেড়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি জানালেন মির্জা ফখরুল দেশের মঙ্গলে চান দ্রুত নির্বাচন গণতন্ত্রের উত্তরণটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যত দ্রুত আমি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণ ঘটাবো দেশ জাতি লাভবান হবে বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্তে কমিশন কেন নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল গুম কমিশন পেয়েছে ১৬০০র বেশি অভিযোগ মিলেছে ৮টি ডিটেনশন সেন্টার রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাতভর যৌথ বাহিনী নজরদারি তল্লাশি ট্রাফিক আইন ভঙ্গ করায় কয়েকজনকে জরিমানা লাস্ট এক সপ্তাহ থেকে জেনেভা ক্যাম্প সহ ঢাকা উদ্যান রায়ের বাজার অন্যান্য সকল জায়গাতে অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে কোনো রকম ইলিগাল আর্মস অ্যামুনেশন অথবা কোনো রকম মাদক দ্রব্যাদি নিয়ে যে কেউ মুখ করে আমরা যাতে তাকে ধরতে পারি প্রায় এক মাস পর খুলল খাগড়াছড়ির সব পর্যটন কেন্দ্র সাজেক সহ সব ভ্রমণ স্পটে ফিরেছে প্রাণ চাঞ্চল্য